আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি শপিং গাইড ভিডিওতে। পুরো ভিডিওতে হেল্প করবে আমাকে ইমন ভাইয়া। আর আজকে আমরা সংসারের বেশ টুকিটাকি প্রয়োজনীয় কিছু জিনিসের দাম জানতে পারবো এই ভিডিওতে। তার আগে আমি একটু ভাইয়ার শপের ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করছি যে এই শপে আসলে আপনারা মূলত কেমন ধরনের প্রোডাক্ট কেনাকাটা করতে পারবেন। ভাইয়ার হচ্ছে পাশাপাশি দুটো শপ, 79 এবং 80 নম্বর শপ। সো দুটো শপেই কী কী ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন সেটার একটা আইডিয়া দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। এখন আমরা হচ্ছে গিয়ে ভাইয়ার শপের অ্যাড্রেসটা একটু দেখে নিব। ভাই আমরা একটু শপ অ্যাড্রেসটা দেখিয়ে দিই দর্শকদেরকে। সো যারা ভাইয়া শপে সরাসরি আসবেন, মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আপনারা চলে আসতে পারেন। দোকান নাম্বার 79-80, দোতলা নিউ মার্কেট সিটি কম সরি নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স। আর এটা হচ্ছে সার্ভিস সেন্টার গেট দিয়েও আপনারা আসতে পারেন। আর এখানে ভাইয়া হচ্ছে আপনাদের সুবিধার জন্য দুইটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ রেখেছে এবং দুইটাকেই বিকাশ করেছে এখন বর্তমানে নাকি? হ্যাঁ, ইমো বিকাশ সবকিছু সবকিছু এই দুটো নাম্বারেই করা আছে। পাশাপাশি একটা টিএনটি নাম্বারও নেওয়া হয়েছে। তো আমি কিন্তু ভিডিও স্ক্রিনে অলওয়েজ তিনটা নাম্বারই আপনাদের সুবিধার জন্য দিয়ে দেয়। আর ভিডিও ডেসক্রিপশনে ঠিকানাও দেওয়া থাকবে। ভাইয়াদের ফেসবুক পেজেও একটা লাইক দিয়ে আপনারা কানেক্টেড থাকতে পারেন ভাইয়াদের সাথে। আর কথা না বাড়িয়ে আমি চলে যাব ইমন ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাইয়া আজকে আমরা যে জিনিসগুলোর দাম জানবো এর পাশাপাশি হচ্ছে গিয়ে কোন প্রোডাক্টটা কেমন কি কাজ করবে বাকি সবকিছু আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন। তো প্রথমে আসি আমরা ফ্রিজে খাবার স্টোর করা বা পুডিং বাটি হিসেবে ওগুলো ইউজ করা যাবে, সেটা কয়টার সেট? এটা হলো পাঁচ পিসের একটা সেট। সেট সিলিকন হচ্ছে ঢাকনা, পাশাপাশি স্টিলের আগে একটা বাটি আসতো, এখনো আছে মনে হয় বাজারে, একটু হালকা বাটি। এটা হ্যাভিটা। আচ্ছা, হ্যাভিটা মানে এটা হচ্ছে ভাঁজ হবে না, আর এটা ঢাকনাটা কিন্তু খুবই একদম আনব্রেকেবল ফ্লেক্সিবল ঢাকনা। ওকে, সো এই সেটটার দাম কত ভাইয়া? এই সেটটার দাম পড়বে হলো 550 টাকা। 550 টাকা আমরা মোটামুটি পাঁচটা ভিন্ন সাইজের ঢাকনা পাবো। দেখাইছি এই যে বড়টা, এটা একদম বড়, এটা ওকে ডান। সো এটার দাম কত পড়ছে ভাইয়া সেটটা? 550 টাকা আপনারা পাচ্ছেন এই টোটাল সেটটা। এরপরে আসি আমরা বাসায় বেকিং করি বা নর্মালি প্রত্যেকের বাসায় তো রুটি তারপরে হচ্ছে পরোটা বা কেক টেক আমরা কম বেশি বাসায় বানাই। তো এই ধরনের একটা চালনি কিন্তু খুব বেশি দরকার হয়, এখন তো সবকিছু স্মার্ট হয়ে গেছে ডিজিটাল। তো এই চালনিটার দাম কত? অনেক সময় যে বাসায় যে আসলে চিকেন ফ্রাইটা যে করে ওটার যে একটা যে ইয়াটা আছে না চালতে হয়, এটা দিয়ে বেশি কাজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো আমি জানতাম না এমনও আটা ময়দা সুজি এই ধরনের সবকিছু এটা দিয়ে চালা যাবে। তো এটা মানে দলা পাকানো ভাবটা ছেড়ে যাবে। এটার দাম কত ভাইয়া? এটার দাম পড়বে হলো আপনার 450 টাকা। 450 টাকা, এটা তিনটা সাইজ। আচ্ছা আচ্ছা, এটা কোন সাইজেরটা? মিডিয়াম? এটা মিডিয়াম সাইজটা। ছোটটার দাম কত? 400 টাকা, আর এক বড়টা হলো 550 টাকা। আচ্ছা, মানে ছোটটা 400, এর মাঝারিটা 450, আর বড়টা হচ্ছে 550। ওকে ডান। পেছনে হচ্ছে একটা পটেটো স্ম্যাশার আছে একদম, যেটা কমার্শিয়াল খুব হ্যাভি ওয়েটের টপ চয়েসের। এটার দাম কত ভাইয়া? এটা 650 টাকা। 650 টাকা। এরপরে আমরা দেখছি একটা কিউট স্কুপ, যেটা আমাদের ফ্যামিলির জন্য মানে বাসাবাড়ির জন্য পারফেক্ট সাইজ, জি, চাল ডাল নেওয়ার জন্য। এটার দাম কত? এটা 5 ইঞ্চি সাইজ নাকি? হ্যাঁ হ্যাঁ। এটার দাম কত ভাইয়া? এটার দামটা পড়বে হলো আপনার 400 টাকা। 400 টাকা পড়বে এটার দাম। এরপরে দেখলাম যে আপনি নন ম্যাগনেট, আচ্ছা নন ম্যাগনেট এসএসএ। এরপরে দেখলাম যে আপনি এটা মেজরিং এর কাজেও লাগে, আবার আপনি বলেন সার্ভিং এর কাজেও ইউজ করে অনেক সময় যে ছোটখাটো খাবার দাবার সার্ভ করার ক্ষেত্রে, আবার অনেকে আছে চাল ডালের ওই ড্রামের মধ্যে মাপার জন্য অনেকে ইউজ করে, যে যে পারপাসে আর কি ইউজ করে মেজরিং স্কুপ বা এখন যে সাইজগুলো বের হইছে এগুলো কিন্তু খাবার সার্ভ করার জন্য সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, সো গোল্ডেন কালার, এটা হচ্ছে স্টেইনলেস স্টিল 304 এর উপরে গোল্ডেন কালার প্রলেপ দেওয়া। তো এটা কত? নন ম্যাগনেট। এই যে সাইজটা ভাইয়া ছোট কিউট সাইজটা, এটার দাম কত? 350 টাকা। তারপরে যে মিডিয়াম সাইজটা? 450 টাকা। আচ্ছা, এরপরে বড় সাইজটা? 500 টাকা। ওকে ডান। সেই গেল তিনটা সাইজ। এরপরে আমরা আসি, অনেক সময় আমরা কিন্তু এই টংগুলা মানে এই চিমটাটা চাই হাড়ি টাড়ি ধরে উঠানোর জন্য, কিন্তু এই চিমটাটা খুব কাজে লাগে যে আমরা যে হাড়িগুলোতে ইয়া নেই ধরার হ্যান্ডেল নেই
সেই হাঁড়িগুলো হচ্ছে গরম হাঁড়ি, এক জায়গা থেকে অন্য জায়গায় ধরার ক্ষেত্রে এই চিমটাগুলো কাজে লাগে। চিমটার কি কোনো সাইজ হয় নাকি একটা সাইজ? না, এটা ছোট হয়, বাট এই সাইজটা স্ট্যান্ডার্ড, আসলে সবাই এই ধরনের সাইজগুলো পছন্দ করে। কারণ চুলায় কাজ করতে গেলে একটু দূর থেকেই তো নিতে হবে, থেকেই কাজ করতে হয়, তাই মনে করেন হলে আপনার জিনিসটা ধরতে সুবিধা হবে। তা না হলে আপনার মনে করেন না হয় নেওয়ার পরে হাতেও গরম তাপটা আসতে পারে, গরম তাপটা আসতে পারে। ওকে ডান। সো এই চিমটা, এটার দাম কত ভাইয়া? 250 টাকা। 250 টাকা, ওকে ডান। এরপরে আসি বড় হাঁড়ি, পাতিল, কড়াই, ফ্রুট বাস্কেট, এগুলো রাখার জন্য এই স্ট্যান্ডগুলো অনেকেই নেয়, যদিও গরম জিনিস রাখার জন্যই বেশি ইউজ হয়। তো এটার তিনটা সাইজ না চারটা? তিনটা, এটা চার তিনটা সাইজ হয়, এখানে দুইটা সাইজ আছে। আচ্ছা, সো আমরা তিনটারই দাম বলে দেবো। এটা কি ছোটটা? হ্যাঁ, এটা ছোটটা। এটার দাম কত? এটা পড়বে হলো 200 টাকা। এটা পড়বে হচ্ছে 200 টাকা, এই যে ছোট সাইজটা। আর এরপরে বড় যে সাইজটা আছে আমরা একটু দেখিয়ে দেই। এই হচ্ছে বড় সাইজটা, এটা 250 টাকা। বেশ মজবুত এবং কিন্তু অনেক বড় সাইজ, বিশাল বড় সাইজের হাঁড়ি করেও বসবে। এরপরে আসি আমাদের দুটো নিউ ডিজাইনের মধ্যে, চারটা আসছে। সো টিস্যু হোল্ডার, হ্যাঁ, ওখানে একটা হচ্ছে মেইন বিষয় হচ্ছে একটা রাউন্ডের মধ্যে ডিজাইন, আর একটা হচ্ছে এই সেম ডিজাইনটা একটা রাউন্ডের মধ্যে, আর একটা হচ্ছে একটু তিন কোণার মধ্যে আর কি আসছে। সো এগুলো কোনটার দাম কত করে ভাইয়া? অর্ডার করে ফেলতে পারেন। এগুলো কত করে দাম পড়ছে? 350 করে। আপনারা যার যেটা ভাল লাগে নিতে পারেন। এরপরে আসি, এটা হচ্ছে শেকার, লাচ্ছি টাচ্ছি বা জুস টুস বিভিন্ন কিছু আপনারা মিক্স করে শেক করে খেতে পারবেন। সো এটারও কিন্তু সাইজ আসে, তবে এই সাইজটা বেশি কনভিনিয়েন্ট, মানে একজন বা দুজনের জন্য, বা অনেকে একা প্রোটিন শেক বা যে বিভিন্ন প্রতিদিনই আছে, অনেকে প্রোটিন শেক খায় বা বিভিন্ন কিছু খায়, তাদের জন্য এই ধরনের ইয়াটা খুব দরকার। তো এই অনুপাতেই হয়তো বা একজন মানুষের খাওয়ার জন্য পারফেক্ট। তো এই শেকারটার দাম কত? এই শেকারটার দাম পড়বে 850 টাকা। 850 টাকা, খুব হ্যাভি ওয়েট এবং এটা নন ম্যাগনেট, স্টেনলেস স্টিল। ওকে ডান। তো আরেকবার দামটা? 850 টাকা। এরপরে আসি, একটা দেখাচ্ছি একেবারে রেগুলার কিন্তু তার মধ্যে একটু স্ট্রং, আর একটা দেখাচ্ছি দুটো কমার্শিয়াল। আমি নিজেও ব্যবহার করি, ডিম অনেক সময় সফট টু বাসাবাড়ি, হ্যাঁ, এইসব জন্য এটা ভালো, খুবই ভালো। আর যারা কমার্শিয়াল এবং বাসার জন্য একটু হ্যাভি চাচ্ছেন, তাদের জন্য দেখাচ্ছি কাঠের হ্যান্ডেল যুক্ত, একেবারেই এর চেয়ে মজবুত আর এগুইক্স হয় না। তো এটার দাম কত আগে বলি? এটা 150 টাকা, বাট অনেক কিউট জিনিসটা, যেমন কিউট শুধু কিউটই না, এটা মজবুত, আমার খুব পছন্দ, হ্যাঁ ওইটাই। তারপরে আসি ভাইয়া, এই যেটা ইসের হ্যান্ডেল দেওয়া হচ্ছে কাঠের হ্যান্ডেল, এটা কত? 250 টাকা। 250 টাকা, অনেক সুন্দর। তারপরে এটা 300 টাকা, এটা হচ্ছে 300 টাকা, খুবই নাইস। এরপরে আসি আমরা হচ্ছে গ্লাস স্ট্যান্ডে, নিচে ট্রে সহ এই ধরনের গ্লাস স্ট্যান্ডগুলো যারা চাচ্ছেন একটু সিম্পল, তারা একটা ডিজাইনের মধ্যে দুটো কালার পাচ্ছেন, গোল্ডেন অ্যান্ড সিলভার, যে যেটা খুশি নিতে পারেন। সিলভার এবং গোল্ডেনটার দাম কোনটার কত? এই দুইটা হলো সেম প্রাইস। ও আচ্ছা, এইটা আর এটা স্টিল দুইটা সেম প্রাইস, কত আগে বলেন? 550 করে। 550 করে এই স্টিল কালারের মধ্যে, স্টিলের যেটা একটা রাউন্ড সিস্টেম, এটা নিচে ট্রে। এখন জিনিসপত্রের দাম কিন্তু আপ ডাউন করে, হ্যাঁ, তো এখন যে রেটটা আছে এটাই বলছি, আর অনেক আপুদের একটা অসুবিধার কথা আমাকে কমেন্টে অনেক সময় জানান, আমি ভাইয়ার সামনে বিষয়টা ক্লিয়ার করি। সেটা হচ্ছে অনেকে ভিডিও দেখে আসেন, আপনারা সেই দামে প্রোডাক্ট কিনতে পারেন, এই কমপ্লেনটা অনেক সময় আপনাদের কাছ থেকে আমরা পাই। তো সেক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আছে যে আপনারা রিসেন্ট ভিডিও দেখে আসার পরে এই কাজটা হয়, এটা আমার খুব কম মনে হয়। অনেক সময় আছে 6 মাস 4 মাস 3 মাস আগের ভিডিও হলে, 1 বছর 1.5 বছর আগে, হ্যাঁ, সো সেক্ষেত্রে ওই দামটায় ভাইয়ার হয়তো দেওয়া সম্ভব হয় না, দ্যাটস ওয়াই আগের দামের সাথে কম বেশি বুঝতে পারেন যে আসলে ডলারের সাথেই কিন্তু আমাদের সবকিছু সম্পর্ক, যেহেতু প্রোডাক্টগুলো বাইরে থেকেই বেশিরভাগ আসে, সবগুলো প্রোডাক্টই কিন্তু বাইরের রিলেটেড, হ্যাঁ, তো যার কারণেই হয়তো বা প্রাইসে ওই ভেরিয়েশনটা আসে। বাট আশা করি ভিডিও দেখে দ্রুততার সাথে আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করেন, এই প্রবলেমটা হবে না ইনশাল্লাহ।
আর একটা বিষয় হচ্ছে এই কারণেই কিন্তু আমরা একই প্রোডাক্ট নিয়ে মাসে মাসে নতুন করে বা দুই মাস চার মাস পরে যখনই পণ্যের প্রাইসটা বেড়ে যায় আমরা নতুন ভিডিওটা দেই, এবং সেই নতুন ভিডিওতে সবসময় বলার চেষ্টা করি যে আপনারা সবসময় লেটেস্ট ভিডিও দেখে প্রোডাক্ট অর্ডার করবেন, কখনোই অনেক পুরনো ভিডিও দেখে অর্ডার করবেন না, মানে করবেন অর্ডার বাট লেটেস্ট ভিডিওটা দেখেও আপনি দামটা আইডিয়া করে নেবেন, না দাম জেনে নিতে পারেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। ওকে, সো এটা দুইটার দাম যেন কত ছিল, 550 নাকি? জি 550 করে, 550 করে। আর গোল্ডেনটা? আর এটা পড়বে হলো 650 করে। এখানে খুবই কাজের একটা জিনিস ভাই আনছে, সেটা হচ্ছে এখন যে সময়টা সমস্যাটা হয় আমাদের গ্যাসের অল্প, দেখা যায় ফ্যান চলতেছে বাতাসে গ্যাসটা আরো সাইড থেকে চলে যাচ্ছে, এমনি গ্যাস কম এর মধ্যে এটা তো, তার জন্য যার জন্যই হলো গ্যাসটা ঠিক ছড়াবে না, পাতিলের নিচেই লাগবে, সেই জন্য ইয়াটা আপনি আপনার গ্যাসের যে স্ট্যান্ডটা আছে ওটার উপরে এটা বসিয়ে পাতিলটা যখন বসাবেন তখন হচ্ছে অল্প গ্যাস থাকলেও সেই আঁচটা সরাসরি আপনার হাড়িতে লাগবে এবং রান্নাটা খুব সুন্দর হবে। তো এই যে প্রোটেকশন ইয়াটা ঢাকনাটা আমরা বলবো বা চুলার স্ট্যান্ডটা, এটার দাম কত পড়ছে? এটা পড়বে হলো আপনার 400 টাকা, 400 টাকা পড়বে। ওকে ফাইন। এরপরে আসি যারা হচ্ছে পিয়াজ টিয়াজ কাটতে গিয়ে আমার হাতের মতো অবস্থা না করতে চান তারা এই ধরনের চপার নিতে পারেন। আসলে কি অনেকেই আছে যে একটু ফাস্ট আমরা কাজ করতে চাই, অনেকেই ওয়ার্কিং ওমেন, হ্যাঁ অনেকেই আছে যে বাচ্চা ছোট বা কাজটা দ্রুত করতে চান, তো তারা এই ধরনের চপার গুলো নিতে পারেন। এটা হচ্ছে অনেকে ভাবতে পারেন যে হাত দিয়ে করতে অনেক শক্তির খরচ হয়, তেমনটা না, খুবই ইজি। আচ্ছা ভাই, কখনো কি সুতাটা ছিঁড়ে যাওয়ার ভয় আছে? এই সুতাটা কিন্তু ধরে দেখেন, এটা ইলাস্টিক, এটা ইলাস্টিক, অনেক হেভি সুতা এটা, এবং এটা অনেক দিন যাবে, অনেক দিন যাবে, মানে যত আর যদি কারো কখনো ছিঁড়েও যায়, একটা জিনিস আমি দেখাই দেই, এটা কিন্তু এখানে খোলা যায়, একটা ক্লিপ সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু এখানে খোলা যায়, একটু কষ্ট হবে খুলতে, খুলে তারপরে হচ্ছে ওরকম একটা ইয়া বেঁধে নিয়ে আবার ওখানে নিয়ে ওই যে ওই রশিটার আবার বাদ দিবে, বাদ দিলে আবার এই স্প্রিংটারে ঘুরে দিয়ে বাস। ওকে ডান। সো এই চপারটার দাম কত, এই সাইজটা যেটা হাত দিয়ে করতে হয়? এটার দাম পড়বে হলো আপনার 350 টাকা। এটার কয়টা কালার আসে? এটা কালার আসে 3-4টা কালার আছে, 2-3টা কালার আছে, মানে ব্লু আসে, কয়েকটা কালার আসে, আচ্ছা ব্লু আসে, পেস্ট আসে, আর বোধহয় রেড না কি টাইপের জন্য একটা কালার হয় এরকমই, যাই হোক অ্যাট লিস্ট দুইটা তো দেখাই দিলাম। আচ্ছা এই চপারের মধ্যে অনেকে আবার কিন্তু এই ইলেকট্রিক চপারটা বেশি চান, ঠিক আছে, ম্যাজিক চপার যেটা বলেন আপনারা, আর এটা দিয়ে অনেকগুলো কাজ করা যায়, অবশ্যই এখানে অনেকগুলো জিনিস দেখাইছে, ফ্রুট ভেজিটেবল কাটা থেকে শুরু করে কিমাটিমা, হ্যাঁ বা অল্প স্বল্প কোনো কিছু যদি আমরা মিক্স করতে চাই বাচ্চাদের খিচুড়ি টাইপের বা ইয়া টাইপের, এগুলোও করা যাবে আর কি। তো ইলেকট্রিক চপারটার কেমন দাম ভাইয়া, ক্যাপসুল চপার যেটাকে বলা হয়? ইলেকট্রিক চপারটার দাম পড়বে হলো আপনার, এখন এটার কি দাম বলেছি আমরা? এটার দাম বলিনি কিন্তু, এটার দামটা বলেন আগে, এটার দাম বলছি 350, আচ্ছা 350 বলেছেন, ওকে সরি আমি খেয়াল করিনি। তারপরে এটার দাম কত? এটা হলো আপনার 900 টাকা, 900 টাকা। ইলেকট্রিক জিনিস যেহেতু এটার গ্যারান্টি ওয়ারেন্টি টাইপের কিছু আছে, এগুলো আসলে গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, কারণ যেহেতু আসে না, অনেকে আমি বিক্রির জন্য ফলো অন দেখাই, হয়তো গ্যারান্টি ওয়ারেন্টি দিব, বাট আমি আসলে এটা পক্ষপাতী না, না আমি এটা কাউকে মিথ্যা আশ্বাস দিতে আমি রাজি না। ওকে ডান। সো এটার দামটা যদি একবার একটু ক্লিয়ার করে বলতে, 900 টাকা, ওকে ফাইন। এটা কত ওয়াটের? এটা ওয়াটটা হলো 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 অবশ্যই দেওয়া আছে, আমরা দেখি একটু কোথাও পাই কিনা, ইলেকট্রিক জিনিস যেহেতু ওয়াট তো ডিটেলিং এ লেখা থাকার কথা, ওকে এখনো পর্যন্ত চোখে পড়ছে না, আচ্ছা 220 ভোল্ট, ওকে ফাইন, এই যে 220 ভোল্ট, ঠিক আছে। তবে আরেকটা জিনিস হলো এটার কিন্তু মজবুত, এটা এটা স্টিল, এটাও স্টিল, এর বুস্টটা কিন্তু স্টিল, বুস্টটাও স্টিল, হ্যাঁ এই যে মানে এই জায়গাটা ক্ষয় হওয়ার কিছু না, এটা আগে এই কমপ্লেইনটা আসতো যে এটার শক্তি বেশি এটা শক্তি কম, যার জন্য এই জায়গাটা বাঁকা হয়ে যেত, এখন যে সেজন্য এই জিনিসটা খুব স্ট্রং, আর ব্লেড গুলো তো খুবই শার্প, এখন 4টা ব্লেডে সাধারণ, খুবই সুন্দর। সো এই চপারটার দাম তো আপনারা শুনলেনই, 950 টাকা, 900 টাকা, আচ্ছা। এরপরে আসি বাসায় অনেকে আমরা দই মেক করতে পারি, এটার মধ্যে পুডিংও তো করতে যাওয়ার কথা, পুডিং কি হয়? ছোটটার দাম কত ভাইয়া? কত যেন বললেন ভাইয়া? দাম হলো 600 টাকা, আচ্ছা। আর বিগ সাইজ যেটা একটু বড়,
এটা পড়বে হলো 900 টাকা, এটা 900 টাকা, এটাও কিন্তু ডাবল ঢাকনা দেখলেন, এটা 1 লিটার। হ্যাঁ আচ্ছা, আর এটা, আর এটা হলো 1.5 লিটার, এটা 1.5 লিটার, কত বড় বাটি। জি ওকে ডান। সো এটা কত, কোনটা কত ভোল্টের সেটাও আমরা একটু দেখি, এখানে লেখা আছে। হ্যাঁ আচ্ছা 1.5, এটা আমরা বুঝতেছি। হ্যাঁ এই যে 220 ভোল্ট, না এখানে তো লেখ কি যে লেখছে আমরা সব বুঝতেছি। হ্যাঁ না এখানে আমরা সব বুঝতেছি, এইটুকু বুঝলেই হবে আমাদের। যাই হোক ইটস ওকে। এটা বড়টার দাম বলেন, ইয়োগার্ট মেকার, এটার দাম হলো 900 টাকা, 900 টাকা, আর ছোটটা আরেকবার 600 টাকা। ওকে ডান। সো এই ছিল সংসারের খুঁটিনাটি কিছু দিনেশের দাম, দেখা হবে পরবর্তীতে এই শপের নতুন কোন ভিডিওতে। তবে তার আগে ভাইয়া বলে দিবে অনলাইনে নিতে হলে কি করতে হবে আপনাদের। অনলাইনে নিতে হলে আপনারা আমাদের যেই প্রোডাক্টটা এখান থেকে পছন্দ হয়েছে যদি হয়ে থাকে সেটাকে আপনি স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে যে এটা এটা আমার পছন্দ হয়েছে, এই প্রোডাক্টগুলো আমার লাগবে, তাহলে আমরা খুব সহজে যে আপনি আমাকে যদি বলেন যে ভাই দই মেকা ইয়া ধরেন হলো আমার একটা ফ্লাক্সের ইয়া ছবি দেন, এখন আমি কোন ফ্লাক্সটা দিব আমি বুঝতে পারবো না। হ্যাঁ বাট আপনার যেটা পছন্দ আপনি ওটা ছবি দিবেন, ঠিকানা দিবেন, বা অন্য কোন ইয়ে থেকেও যদি আমি ছবি কালেকশন করে দেন, অনেকেই দিচ্ছে তো এইভাবে দিলে আমার জন্য একটু হেল্প হেল্প হয়। আর তারপরে অ্যাড্রেসও তো দিতে হবে। হ্যাঁ আর যদি ঢাকার বাইরে থেকে কেউ নেয় সেক্ষেত্রে অ্যাডভান্স কি করতে হবে আপনাকে? অ্যাডভান্স মিনিমাম একটা চার্জ করলেই হবে, মিনিমাম 500 টাকা। আচ্ছা ওকে ডান। আর ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি? ক্যাশ অন ডেলিভারি। আর ঢাকার বাইরে কি আপনি হোম ডেলিভারি সেবাটা রাখছেন? অনেকের আছে যে কন্ডিশন সম্ভব না তার হোম ডেলিভারি হলে ভালো হয়। না না ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি সিস্টেম রাখছি। রাখছেন ওকে ফাইন। সো ঢাকার বাইরে প্লাস হলো ঢাকার ভিতরে দুইটাই হোম ডেলিভারি অবশ্যই আছে। আচ্ছা যার যেটা সুবিধা, যার যেটা সুবিধা, কেউ যদি সুন্দরবন এসি পরিবহন বা এর মাধ্যমে যদি অফিস ডেলিভারি নিতে চান সেটাও পারবে অবশ্যই, আর যদি কেউ হোম ডেলিভারি নিতে চায় সেটাও পারবে, সেটাও সম্ভব। ওকে সো থ্যাংক ইউ ভাইয়া, এই ছিল ওভারঅল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।